আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রত্যাশা করি সবাই ভালো আছো। তো এই পরিস্থিতি সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে সচেতন করবে। তো আমি এই পর্যায়ে আজকে যে ক্লাস নিয়ে আসছি, সেই ক্লাসটা হলো তোমাদের গণিতের গ বিভাগে, গণিতের গ বিভাগে যেটা আসে সেটা হলো ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশে। ত্রিকোণমিতির অংশ দূরত্ব এবং উচ্চতা, যেটা দশম অধ্যায়, গ বিভাগের দশম অধ্যায়, দূরত্ব এবং উচ্চতা, একবারে সহজ একটা অধ্যায় যেটা থেকে তোমরা 10 নম্বর দিতে সহজ হবে তোমাদের। তো সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। তোমরা একটা জিনিস বলে রাখি, এই অধ্যায়টা একবারে ছোট একটা অধ্যায় এবং নাম্বার পাওয়ার জন্য একটা সহজ অধ্যায়, সেজন্য এই টিউটোরিয়াল। তো এই অধ্যায়ের মধ্যে উদাহরণে দুইটা অঙ্ক আছে, একটা 5 একটা 6। আমি এখানে যে অঙ্কটা তুলে রেখেছি সেটা হলো উদাহরণ 5, আর উদাহরণ 6 আছে। উদাহরণ 6 এবং 7 একটা কাজের অঙ্ক আছে, বেলুন, বেলুনের অঙ্ক, যেটা বেলুনের উচ্চতা নির্ণয় করা হয় যে দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী স্থানে একটা বেলুন রয়েছে। তো আমি যে তিনটা অঙ্কের কথা বললাম, একটা উদাহরণ 5, একটা উদাহরণ 6 এবং উদাহরণ যে কাজের অংশটা, এই তিনটা অঙ্ক করলে এই অধ্যায়ের বেসিক, এই অধ্যায়ের সব মৌলিক জিনিস জানতে পারবে এবং এই অধ্যায় থেকে 10 পাবা ইনশাল্লাহ। তো তোমরা এই 10 পাওয়ার জন্য কি করলাম, উদাহরণ 5 এই অঙ্কটা করলে এই চ্যাপ্টারের তোমার 14, 15, 16 করতে পারবা এবং 21 নম্বর অঙ্ক করতে পারবা। উদাহরণ 5 করলে এর মতো পারবা চ্যাপ্টারের অনুশীলনে 14, 15, 16 এবং 21 এই চারটা অঙ্ক করতে পারবা জাস্ট উদাহরণ 5 করলে। সেটা আমি উদাহরণ 5 আগে অঙ্কটা তুলে রেখেছি, আর উদাহরণ 5 এর পরে যেটা বললাম যে উদাহরণ 6 করবা, এইগুলা করে ম্যাক্সিমাম টাইম এই অঙ্কগুলো আসে। আর আরেকটা অঙ্কের কথা বললাম কাজের অঙ্ক, সেটা হলো বেলুনের উচ্চতা নির্ণয় দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী স্থানে আছে। আমি কথা না পারি, তোমরা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি এই অধ্যায় থেকে তোমরা 10 পাবা। উদাহরণ 5 অঙ্কটা ছিল ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের একটা বিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি। তা আমরা যদি এটা দালান ধরি, এই দালানের ছাদের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই স্থান থেকে, এই 60 ডিগ্রি স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দু উন্নতি কোণ কত হয়? 45 ডিগ্রি। তো দালানের উচ্চতা নির্ণয় করার থেকে বলা হয়েছিল যে দালানের উচ্চতা কত, দালানের উচ্চতা নির্ণয় কর। আমরা যদি দালানের উচ্চতা নির্ণয় করি, সমাধানে প্রথমে আমি ধরে নিতে পারি দালানের উচ্চতা AB সমান h মিটার। তো BC সমান x মিটার করলাম, আর এই কয় মিটার পিছিয়ে যাওয়া হলো? 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তো BD সমান হয় x প্লাস 42 মিটার, কোণ ACB মান 60 ডিগ্রি আর কোণ ABD মান 45 ডিগ্রি। এখানে আমরা যদি প্রথমত এই ত্রিভুজটা নিয়ে করি, বড় ডিগ্রি কোণটা নিয়ে সবসময় এই অঙ্কগুলো করবো, বড় ডিগ্রি কোণটা নিয়ে। তো বড় ডিগ্রি কোণের মধ্যে 60 ডিগ্রি দিয়ে করলে ABC 60 ডিগ্রি কোণের জন্য এটা হলো লম্ব আর এটা ভূমি। তো লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে ট্যানের। তো আমি লিখছি ABC ত্রিভুজে ট্যান 60 ডিগ্রির মান লম্ব বাই ভূমি, AB বাই BC। তো ট্যান 60 ডিগ্রির মান নিশ্চয়ই তোমাদের জানা আছে, ট্যান 60 ডিগ্রির মান বুদ্ধি, আর AB এর মান ধরেছিলাম h, BC এর মান x। তাহলে আমরা যদি আর গুণ করি, এ বুদ্ধি BC মনে মনে 1 আছে, তাই h হবে h, আর x এর সাথে বুদ্ধি গুণ করলে বুদ্ধি x। তো এটা একটা সমীকরণ দিলেও পারো, যে একটা সমীকরণ ধরে দিলাম ত্রিভুজ ABC। তো আবার টোটালি আমরা 45 ডিগ্রির জন্য ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD অথবা ত্রিভুজ ABD বাই কি পাই? ট্যান 45 ডিগ্রির মান হলো লম্ব বাই ভূমি। তো লম্বর মান আছে এখানে AB আর ভূমির মান x প্লাস 42, আমরা লিখছি BD। তো BD মান x প্লাস 42 আর ABD মান h, h বলতে কত? √3x। তা আমরা যদি আর গুণ করি √3x আর x প্লাস 42, x এর গুলো x সাইডে নিয়ে এলে √3x,
আর এসএমএল এক্স আর সাথে প্লাস একটা হয়েছে মাইনাস এর এক্স তো 42 তো আমরা এখানে এক্স কমন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো প্রত্যাশা করি সবাই ভালো আছো তো এই পরিস্থিতিতে সবাই ঘরে থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে সচেতন করবে তো আমি এই পর্যায়ে আজকে যে ক্লাস নিয়ে আসছি সেই ক্লাসটা হলো তোমাদের গণিতের গ বিভাগে গণিতের গ বিভাগে যেটা আসে সেটা হলো ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ ত্রিকোণমিতির অংশ দূরত্ব এবং উচ্চতা যেটা দশম অধ্যায় গ বিভাগের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা একবার সহজ একটা অধ্যায় যেটা থেকে তোমরা 10 নম্বর দিতে সহজ হবে তোমাদের তো সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমরা একটা জিনিস বলে রাখি এই অধ্যায়টা একবারে ছোট একটা অধ্যায় এবং নাম্বার পাওয়ার জন্য একটা সহজ অধ্যায় সেজন্য এই টিউটোরিয়াল তো এই অধ্যায়ের মধ্যে উদাহরণে দুইটা অঙ্ক আছে একটা 5 একটা 6 আমি এখানে যে অঙ্কটা তুলে রেখেছি সেটা হলো উদাহরণ 5 আর উদাহরণ 6 আছে উদাহরণ 6 এবং 7 একটা কাজের অঙ্ক আছে বেলুন বেলুনের অঙ্ক যেটা বেলুনের উচ্চতা নির্ণয় করা হয় যে দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী স্থানে একটা বেলুন রয়েছে তো আমি যে তিনটা অঙ্কের কথা বললাম একটা উদাহরণ 5 একটা উদাহরণ 6 এবং উদাহরণ যে কাজের অংশটা এই তিনটা অঙ্ক করলে এই অধ্যায়ের বেসিক এই অধ্যায়ের সব মৌলিক জিনিস জানতে পারবে এবং এই অধ্যায় থেকে 10 পাবা ইনশাল্লাহ তো তোমরা এই 10 পাওয়ার জন্য কি করলাম উদাহরণ 5 এই অঙ্কটা করলে এই চ্যাপ্টারের তোমার 14 15 16 করতে পারবা এবং 21 নম্বর অঙ্ক করতে পারবা উদাহরণ 5 করলে এর মতো পারবা চ্যাপ্টারের 14 15 16 এবং 21 এই চারটা অঙ্ক করতে পারবা জাস্ট উদাহরণ 5 করলে সেটা আমি উদাহরণ 5 আগে অঙ্কটা তুলে রেখেছি আর উদাহরণ 5 এর পরে যেটা বললাম যে উদাহরণ 6 করবা এইগুলা করে ম্যাক্সিমাম টাইম এই অঙ্কগুলো আসে আর আরেকটা অঙ্কের কথা বললাম কাজের অঙ্ক সেটা হলো বেলুনের উচ্চতা নির্ণয় দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী স্থানে আছে আমি কথা না পারি তোমরা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি এই অধ্যায় থেকে তোমরা 10 পাবা উদাহরণ 5 অঙ্কটা ছিল ভূতলস্থ কোন স্থানে একটা দালানের ছাদের একটা বিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি তো আমরা যদি এটা দালান ধরি এই দালানের ছাদের উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি ওই স্থান থেকে এই 60 ডিগ্রি স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দু উন্নতি কোণ কত হয় 45 ডিগ্রি তো দালানের উচ্চতা নির্ণয় করার থেকে বলা হয়েছিল যে দালানের উচ্চতা কত দালানের উচ্চতা আমরা যদি দালানের উচ্চতা নির্ণয় করি সমাধানে প্রথমে আমি ধরে নিতে পারি দালানের উচ্চতা এবি সমান এইচ মিটার তো বিসি সমান এক্স মিটার ধরলাম আর এই কয় মিটার পিছিয়ে যাওয়া হলো 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয় তো বিবি সমান হয় এক্স প্লাস 42 মিটার কোন এসিবির মান 60 ডিগ্রি আর কোন এবিবির মান 45 ডিগ্রি এখানে আমরা যদি প্রথমত এই ত্রিভুজটা নিয়ে করি বড় ডিগ্রি কোণটা নিয়ে সবসময় এই অঙ্কগুলো করবো বড় ডিগ্রি কোণটা নিয়ে তো বড় ডিগ্রি কোণের মধ্যে 60 ডিগ্রি দিয়ে করলে এ বি সি 60 ডিগ্রি কোণের জন্য এটা হলো লম্ব আর এটা ভূমি তো লম্ব আর ভূমি সাথে সম্পর্ক আছে ট্যান তো আমি লিখছি দিচ্ছি এ বি সি ত্রিভুজে ট্যান 60 ডিগ্রির মান লম্ব বাই ভূমি এবি বাই বিসি তো ট্যান 60 ডিগ্রির মান নিশ্চয়ই তোমাদের জানা আছে ট্যান 60 ডিগ্রির মান বুদ্ধি আর এবির মান ধরেছিলাম এইচ বিসির মান এক্স তাহলে আমরা যদি আর গুণ করি এ বুদ্ধি বিসি মনে মনে মান আছে তাই এইচ অফে এইচ আর এক্স এর সাথে বুদ্ধি গুণ করে বুদ্ধি এক্স তো এটা একটা সমীকরণ দিলেও পারো যে একটা সমীকরণ ধরে দিলাম ত্রিভুজ এবিসি তো আবার টোটালি আমরা 45 ডিগ্রির জন্য ত্রিভুজ এ বি বি ত্রিভুজ এ বি বি অথবা ত্রিভুজ এ বি বি বাই কি পাই ট্যান 45 ডিগ্রির মান লম্ব বাই ভূমি তো লম্বর মান আছে এখানে এ বি আর ভূমির মান এক্স প্লাস 42 আমরা লিখছি বি বি তো বি বি মান এক্স প্লাস 42 আর এ বি মান এইচ এইচ বলতে কত রুট 3 এক্স
আমরা যদি আর গুণ করি রুট থ্রি এক্স আর এক্স প্লাস বিয়াল্লিশ, এক্স এর গুলো এক সাইডে নিয়ে এলে রুট থ্রি এক্স, আর এই সাইডের এক্স আর সাথে প্লাস একটা হয়ে গেছে মাইনাস এর এক্স, তো বিয়াল্লিশ। তো আমরা এখানে এক্স কমন, এক্স কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল হইল বিয়াল্লিশ। তো এক্স এর সাথে ওইটা গুণাকার আছে, ওইটা গেলে ভাগাকার, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা বিয়াল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে রুট থ্রি মান 1.732 বিয়োগ ওয়ান উদাহরণ 5। তো আমরা এখন উদাহরণ 6 এর অঙ্ক করবো। উদাহরণ 6 এর অঙ্কটা যদি আমরা তুলি, যে একটি খুঁটি এটা আবার 18-র মতো, অধ্যায়ের 18-র অঙ্কের মতো একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে যদি আমরা মনে করি যে একটা খুঁটি, তাহলে এবি একটা খুঁটি ধরে নিলাম, যে এবি কি একটা খুঁটি, যার উচ্চতা এইচ মিটার। তো এবি যদি একটা খুঁটি হয় যার উচ্চতা এইচ মিটার, আর খুঁটিকে এমন ভাবে বাঁধলো যে তার বাঙ্গা অংশ অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ দণ্ডায়মান, তাহলে এদিকের থেকে আর বাঙ্গা অংশ হলে যে তাহলে বাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি গুণ করে গোড়া থেকে 10 মিটার দূরে, এটা তো গোড়া, গোড়া থেকে কয় মিটার দূরে স্পর্শ করে, 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাইলে সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য মনে হয় এবি, মানে এবির মান কত। তা আমরা যদি এই অংশটার মান এক্স ধরি, তাইলে এই অংশটার মান হয় পুরাটার থেকে এই এক্স বাদ দিলে এই বাঙ্গ অংশের পরিমাণ পাওয়া যায়, তাহলে কি হয় এইচ মাইনাস এক্স মিটার। তাই এই বাঙ্গ অংশটা এদিকে দণ্ডায়মান আছে, তাইলে এই অংশটার মান হবে তো এইচ মাইনাস এক্স মিটার। তো আমরা এখানে সমাধান করলে লিখতে পারি যে দড়ি, কি দড়ি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার, এবি সমান এইচ মিটার, বিডি সমান এক্স মিটার, বিসি সমান 10 মিটার, কোণ এ, কোণ সি, দ্বিগুণ
এটা কোণ হলে এটা ভূমি আর এটা লম্ব তাহলে লম্ব আর ভূমি আছে tan তাহলে আমরা বলতে পারি tan 30 ডিগ্রি সমান লম্ব লম্ব BC গুণ BD তাহলে tan 30 ডিগ্রি মান 1/3 সমান BC মান x না BC মান cos theta আর BD মান x theta তাহলে আসুন করলে x সমান tan root সুতরাং x এর মান পাই আমরা tan root 3 মান তাহলে এটা x এর মান পেলে আমরা এখন লম্ব আর ত্রিভুজ সাইন দিয়ে করতে পারি যে আবার সাইন 30 ডিগ্রি সমান লম্ব ত্রিভুজ করতে পারি BC দিয়ে পাই সাইন 30 ডিগ্রি সমান লম্ব লম্বের মান BC ত্রিভুজের মান CD তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ আর BC মান আছে 10 CD এর মান পেয়েছিলাম CD x মাইনাস x তাহলে 10 দুগুণে 20 h এর জায়গায় h বিয়োগ x এর মান পেয়েছি 17.32 দশ দুগুণে 20 প্লাসে ধরে চলে গেলে মাইনাস এর দুই সাইডে গেলে প্লাস তাহলে 20 প্লাস 17.2 সুতরাং আমার মান দাঁড়ায় 37.2 তাহলে উচ্চতা পাইলাম নিম্ন সম্পূর্ণ প্রতি দৈর্ঘ্য সম্পূর্ণ প্রতি দৈর্ঘ্য আর কত সূত্রে বেঁধে ছিল যদি আমরা x এর মান বের করি সেটা হবে 17.3 তো আমরা এই অঙ্কটা করলাম উদাহরণ 6 আর কাজের অঙ্কটা করে নিবা তাহলে তোমরা এই দূরত্ব এবং উচ্চতা থেকে 10 পাবা একবারে সহজ যে দূরত্ব উচ্চতা তিনটে অঙ্ক উদাহরণ 5 6 আর কাজের যে বেগুনের অঙ্কটা আছে মাইল পোস্টে যে দুটো অবনতি কোণের মধ্যবর্তী স্থানে বেলুন হবে এই বেলুনের উচ্চতা নির্ণয় করো সবাই ভালো থাকবা তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবা কোন টপিক্সের উপরে ভিডিও করতে হবে আল্লাহ হাফেজ